वेलकम टू मिनमोस किचन सकल के अनेक अनेक शुभेच्छा जानिए शुरू करछि आज के रेसिपी बाधाकपिर बड़ा बा बाधाकपिर पकोड़ा। चलुन चले जाया जाक सरासरि रेसिपिते। 200 ग्राम छोटो एकटा बाधाकपि के आमि भालोमतो कुचिये निएछि। एर मध्ये दिए दिच्छि स्वाद अनुयायी लवण, दिए दिच्छि 1/4 स्पून हलुद, दिए दिलाम 1 चामच आदा बाटा, दिए दिच्छि 1 चामच रसुन बाटा और दिए दिच्छि 1/2 चामच जिरेर गुड़ो, दिए दिच्छि 1/2 चामच काश्मीरी लंकार गुड़ो, दिए दिलाम 5 चामच बेसन और दिए दिच्छि 3 चामच चालेर गुड़ो। एबार बाधाकपिटाके सब किछुर संगे आमि मेखे निच्छि। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না, যেহেতু লবণ দেওয়া হয়েছে সেহেতু প্রচুর পরিমাণে জল কিন্তু বাঁধাকপি দিয়ে এমনিতেই বেরোবে। আপনারা যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে শুধু রসুনটাকে স্কিপ করে যাবেন। দেখুন আমি কিন্তু কোনো জল ইউজ করিনি। এইবার আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। এবার ভালো করে আবার মিশিয়ে নিন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার বড়াগুলো আমি ভেজে নেব। একটা ফ্রাইং প্যানে 5 চামচ রিফাইন অয়েল ভালোমতো গরম করে নিয়ে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। বড়া ভাজতে সকলেই জানেন, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। বাঁধাকপির যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প অংশ নিয়ে এইরকমভাবে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কাজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু তেলটা খুব গরম সেহেতু তেল হাতে ছিটকে আসার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর বড়াগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। স্প্যাচুলাটা দিয়ে একটু প্রেস করে করে দিচ্ছি যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থেকে যায়। ভালোমতো উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বড়াগুলো প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে, যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমি সেই জন্য সবসময় ফ্রাইং প্যানে বড়া ভাজি। বড়াটা আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই বড়াটা ভাজা হয়ে গেছে। বড়াটাকে আমি তুলে নিলাম। এইবার ওই তেলেই বাকি বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব। সব বড়াগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারাও এইরকমভাবে ফ্রাইং প্যানে বড়া ভাজা ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।